নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে সকালবেলার থেকে ভিডিওটা শুরু করছি, আর বেশ ভালো কিন্তু ঠান্ডাও পড়ে গেছে। দেখো, সকাল সকাল আমার জন্য এক গ্লাস জলের মধ্যে এক চামচ চিয়া সিডস ভিজিয়ে দিলাম, আর এখন চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রেখে দেব ঘণ্টাখানিক মতো, তারপর কিন্তু এটা লেবুর রস দিয়ে খাবো। চিয়া সিডস খাওয়া শুরু করেছি কিন্তু প্রায় এক সপ্তাহ হলো, এর আগে কোনোদিনও খাইনি। কিন্তু সব জায়গায় এর এত স্বাস্থ্যকর গুণ দেখতে পেলাম যে এটা না কিনে আর থাকতে পারলাম না, তাই এবার ভিজিয়ে দিলাম। দেখো এখানে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে খাবো। এবার দেখো এক ঘন্টা হয়ে গেছে, আর মাঝখানে কিন্তু আমি অনেক কাজও করে নিয়েছি, সেগুলো কিছুই এখনও দেখাইনি তোমাদেরকে, পরে আমি দেখাচ্ছি। আগে যেহেতু এটা নিয়ে বলছিলাম তাই এটাই দেখিয়ে নিচ্ছি। একটু লেবুর রস চিপে দিলাম, এবার কিন্তু ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে এটা বসে বসে এখন খাবো। কিছুক্ষণ ভেজার পর কিন্তু চিয়া সিডসগুলো না বেশ অনেকটাই ফুলে ওঠে, দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই। তো এটা কিন্তু এখন আমি বসে বসে আস্তে আস্তে খেয়ে নিচ্ছি। আর ওইদিকে দরজাটা বন্ধ, ওই দিন তোমাদেরকে বলেছিলাম যে মিস্ত্রিরা কাজ করছে। আর তারপর কিন্তু একদম সন্ধেবেলায় আমি আবার ভিডিও করছি, মাঝখানে আর কিচ্ছু সারাদিন তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ভিডিও না করে উঠতে পারিনি। বললাম যে আমার যা ওরা বাড়িতে এসছে, তো দুটো বাচ্চা বাড়িতে, আমার পক্ষে মানে সম্ভব হয়ে ওঠেনি ভিডিও করা, সত্যিটাই তোমাদেরকে বললাম। আর সন্ধেবেলায় সূর্যের বাবা কাজে ফেরার সময় না দেখো বাড়িতে এরকম কেক নিয়ে এসেছে, এটা বাটার স্কচ কেক, মিও আমর থেকে নিয়ে এসেছে। কেকটা কিন্তু দারুণ খেতে, সবার জন্যই এক পিস এক পিস করে নিয়ে এসেছে। সন্ধেবেলায় কিন্তু ওদেরকে বাচ্চাদের দুধ দিয়েছি, তারপর আমি চা খেলাম। এই দেখো চা নিয়ে বসেও আছে শাশুড়ি মা, মানে এই মাত্র চাটা করে নিয়ে এসেছি, ততক্ষণে কিন্তু সূর্যের বাবা বাড়ি ঢুকলো আর কেক নিয়ে এসেছে। এবার ওদেরকে বাচ্চাদেরকেও দেখো বর্দি ভাই দিয়ে দিচ্ছে, ওদের তো দুধ খাওয়া আগেই হয়ে গেছে, তাও বললো খাবে। এরপর বন্ধুরা একদম পরের দিন সকালবেলার থেকে আবার ভিডিওটা করছি, খুব সুন্দর একটা সকাল দেখো আজকে। আর এইদিকে কিন্তু আমাকে প্রচণ্ড ব্যস্ততার সাথে কাজগুলো করতে হচ্ছে, কারণ সকাল সাতটায় সূর্যর স্কুল। তো আজকে স্কুলের টিফিনে আর সেরকম কিছু বানাচ্ছি না, একদমই হালকা পাতলা টিফিন দিচ্ছি। দেখো এখানে গাজর আর শশা রেখেছি কেটে, আর এখানে একটা ডিম সেদ্ধ আমি হাফ করে এরকম পিস করে দিয়েছি, আর তার উপরে না একটু নুন ছিটিয়ে দিচ্ছি। সেদ্ধ ডিমে একটু নুন না দিয়ে খেলে ভালো লাগে না, আর সূর্য কিন্তু সেদ্ধ ডিম খেতে খুব ভালোবাসে। একটা চামচ রেখে দিলাম, এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ডিমটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর সূর্যের বাবা কিন্তু বেরিয়েও গেছে, মানে গাড়ি বের করছে ও, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। এদিকে দেখো জলের বোতলে একটুখানি উষ্ণ গরম জলও মিশিয়ে দিলাম, এখানে দেখো সূর্য রেডি হয়ে বসে আছে। এবার এই টিফিন বক্সটাকেও ঢুকিয়ে দেব, আর ভেতরে রুমাল আমি রাতেই রেডি করে রেখেছি, আর বই টই সব রাতের দিকেই আমি রেডি করে রাখি, এগুলো আর সকালবেলা কিছুই করতে চাই না, কারণ সকালে না একদম হয়ে ওঠে না, এত তাড়াহুড়ো থাকে সাতটার থেকে স্কুল। সূর্যকে স্কুলেও দিয়ে এসেছি, আর এবার দেখো এখন চা নিয়ে বসলাম। আর চায়ের মধ্যে দুটো মুড়ি রাখা কেন বলো তো, আমি তো চিনি ছাড়া চা খাই, আর এদিকে বর্দি ভাইয়ের চা আছে, মার চা আছে, তো তিনটে চা একসাথে গুলিয়ে যাবে কোনটা চিনি ছাড়া। তো মাই কিন্তু এই বুদ্ধিটা দিয়েছে যে তোমার চাতে মুড়ি দিয়ে রাখবো, তাহলে তুমি বুঝতে পারবে। তো এখানে মুড়ি বিস্কুট দিয়ে চা খাচ্ছি। চাটা কিন্তু বিছানায় বসে সবাই মিলে একদম গল্প করতে করতে খেলাম, আর ওইদিকে দাদার ছেলে উঠে গেছে, ও একটু মুড়ি বিস্কুট খাচ্ছে, এরপর ওকে ভাত খাইয়ে দেবে। ভাতটা আমি একটু পরে বসাবো, চাল ভিজিয়ে দিয়ে এসেছি। আর সকালবেলা চা খাওয়ার পরই না ভাবলাম কি এই বিছানার চাদরটা তুলে ফেলি, বেশ অনেক দিনই কিন্তু হয়ে গেল, আর চাদরটা নোংরা নোংরাও লাগছে, কারণ এখানে বসেই আমরা চা খাই, গল্প করি, টিভি দেখি, বাচ্চারা খেলে, তো চাদরটা অনেক দিন হয়ে গেলে না মানে খুব নোংরা লাগে, মানে সপ্তাহখানিক হলেই এটা মানে একদম তুলে ফেলি। তো চাদরটা তুলে ফেলছি, আর তারপর কিন্তু বিছানার যে তোশকটা সেটাও কিন্তু আমি চাদরটা তোলার পর না একটু ঝেড়ে দিই। আমাদের যেহেতু ড্রয়িং রুমে কোনো সোফা নেই, তো এই বিছানাটাই কিন্তু আমাদের সোফার কাজ করে, আর খুব আরাম করে কিন্তু এখানে বসে বসে আমরা গল্প, আড্ডা, চা খাওয়া সব কিছুই কিন্তু এই বিছানার ওপরেই কিন্তু হয়। তো এখন একটা পরিষ্কার ধোয়া চাদর পেতে দিচ্ছি। আর এই ঘরের বাসি বিছানাও তোলা হয়ে গেছে, আর সকালবেলায় দেখো খুব সুন্দর কিন্তু রোদ আসছে ঘরে, বিছানার ওপরেও রোদ আসছে,
আর এখানে মানি প্ল্যান্ট গাছগুলো ওই বেডসাইড টেবিলটাতে যে থাকে গাছটা এনে এখানে রাখলাম, একটু রোদ লাগুক। আর ওয়াশিং মেশিনের ওপর থাকে এই গাছটা, তো দেখো যে গাছটা এই ঘরে থাকে সেই গাছটা কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে। যেহেতু এটাকে বেশিরভাগ টাইম রোদে রাখি আমি মাঝে মধ্যেই, কিন্তু ওয়াশিং মেশিনের ওপরের গাছটা আর আনা হয় না, ওর জন্য ওটা একটু ছোট আছে। তো আজকে ভাবলাম দুটো গাছকে একদম এখানটাতে রাখি, কয়েকদিন রাখবো, মানে তিন চার দিন এখানেই থাক। আর এদিকে আমি আলু ভাজা করব সকালবেলায়, তো আলু কেটে নিলাম আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে লবণের পাত্রটা দেখছো, এই পাত্রতে কিন্তু আমি আগে স্টিলের চামচ রাখতাম। তো আমার একজন দিদি ভাই সৌমিত্র শান্ত বলে নাম, সে কিন্তু আমাকে কমেন্টস করে বলেছে যে এই লবণের পাত্রতে যদি স্টিলের চামচ রাখি তো স্টিলের সাথে লবণের বিক্রিয়া করে কিন্তু শরীরের জন্য ক্ষতি হতে পারে। আর সত্যিও তাই, স্টিলের চামচটা না কেমন যেন একটা মরচে পড়ে গেছিলো। তো আমি ভাবলাম কদিন ধরেই যে একটা ছোট চামচ পেলে এখানে রাখবো, তো ওই দিদি ভাইয়ের কথা মতো কিন্তু আমি চামচটা চেঞ্জ করে দিয়েছি। আর এখানে দেখো আলু পেঁয়াজ লঙ্কা সব রেডি করে রেখেছি, পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, আর লঙ্কা কিন্তু একটাই দেবো, কারণ যেহেতু দাদার ছেলে একদমই ঝাল খেতে পারে না, তো এর জন্য আমি লঙ্কাটা কিন্তু রান্নায় এখন কমই দিচ্ছি। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাড়ায় আছি, কারণ সূর্যর স্কুল ছুটি হবে 10:45, আর 10:45 ছুটির পর কিন্তু ওকে আর বাড়ি নিয়ে আসবো না, সোজা নিয়ে যাবো বইমেলাতে। বইমেলাতে একটা আবৃত্তি প্রতিযোগিতা আছে, তো ওখানেই কিন্তু ওকে নিয়ে যাব। এখানে নাম দেওয়াটা কিন্তু মানে একদমই আমার মানে ইচ্ছাতে দিয়েছি, যদিও কোথাও শেখে না, মানে না শিখিয়ে কিন্তু আবৃত্তিতে নাম দিয়েছি। কেন বলো তো, একটুখানি সাহস হওয়ার জন্য, এর জন্যই নামটা দিলাম, যে মানে সব লোকের সামনে দাঁড়িয়ে যেন একটু কথা বলার সাহস পায়, এর জন্যই তাড়াহুড়ো করে নাম দিয়ে আসলাম। সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ফর্ম ফিল আপ করেছি, তো সেই মতোই আজকে নিয়ে যাব। আজকে দিনটা একটু কষ্ট হবে, কিন্তু মানে এটুকু আমাকে করতেই হবে। আর এদিকে দেখো আলু ভাজাটা তো এখানে হচ্ছে, আর এখানে ভাতও কিন্তু হয়ে গেছে, ফুটে গেছে। এবার ভাতের ফ্যান গেলে দেব। আর খুব ঠান্ডা পড়েছে বলে না আমার নাইটি পরে না পায়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে, এর জন্য দেখো মোজা জুতো সব পরে রেখেছি। মোজাটা পরলে না বেশ শরীরটা গরম থাকে, তাহলে কিন্তু এতটা ঠান্ডা লাগে না। যদিও সূর্যকে স্কুলে দিয়ে এসে তারপর কিন্তু আমি একটা কুর্তি আর প্যান্ট পরেছিলাম, কিন্তু আমাদের ওই সামনের চাতালটা ধুতে গিয়ে ওই প্যান্ট একটু ভিজে গেছিলো, তো এর জন্য আবার নাইটি পরতে হলো। আর আজকে ভাবছি সূর্যর জন্য একটুখানি ভাত নিয়ে যাব, কারণ সকালবেলা তো দেখলেই একটা ডিম সেদ্ধ দিলাম আর একটু গাজর আর শশা দিলাম, ওতে আর কতটুক পেটে থাকে, কারণ বাড়িতে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে, হয়তো দুপুর 1:30-2 বেজে যাবে। তো ওর জন্য একটুখানি ভাত আমি টিফিন বক্সে করে আলু ভাজা দিয়ে মেখে ওর জন্য নিয়ে যাব। এই দেখো আলু ভাজাটাও হয়ে গেছে, আর চন্দ্রমুখী আলু তো খুব তাড়াতাড়ি মানে একদম গলে যায়, এর জন্য আলুগুলো দেখো একটু একটু ভেঙেও গেছে। যাই হোক, এই টিফিন বক্সে কিন্তু আমি ওর জন্য একটুখানি ভাত মেখে নিয়েছি, আর একটা চামচও নিয়ে গেছি, আর এখানে সব জিনিসপত্র আছে, মানে এই ব্যাগটা আজকে নিচ্ছি কারণ আমার সুবিধার জন্য, ওর একটা জ্যাকেটও নিয়ে নিচ্ছি কারণ স্কুল ড্রেস পরা থাকবে যেহেতু, এর জন্য স্কুলের সোয়েটারটা খুলে ওপরে এই জ্যাকেটটা পরিয়ে দেবো। আর এটা আমার পার্সটাও নিয়ে নিলাম এখানে, আর তারপর শুধু ফোনটা নেব, ব্যাস এখন কিন্তু যাব। আর এই দেখো সূর্যকে নিয়ে চলেও এসেছি, এখন কিন্তু প্রায় 12:30 বেজে গেছে, এত ভিড় ছিল আর আমাদের মানে ওখানে এন্ট্রি করতে দেরি হয়ে গেছে, এর জন্য কিন্তু ওর নামটা অনেকটাই পরে আছে। এখানে দেখো একটা ছোট বাচ্চার আবৃত্তিটা এত ভালো লাগলো। আর আমরা কিন্তু বসে বসে অপেক্ষা করেই যাচ্ছি, আর সূর্যরও খুব টায়ার্ড লাগছে কারণ সেই সকালবেলায় বেরিয়েছে। যখন সন্ধ্যে কালে তখন কেউ তারে ধরে আনতে পারে, শুনে দাদা হেসে কেন বললে আমায় খোকা, তোর মতো আর দেখি নাই কবো, বলবে কি মা অনেক দূরে থাকে। নমস্কার। বাড়ি আসার পর কিন্তু সূর্যকে স্নান টান করালাম, আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 2:30 বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। এরপর স্নান টান করিয়ে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে কিন্তু এখন আমার, যেহেতু এতক্ষণ মাইকের সামনে বসে থাকতে হয়েছে, সূর্য অনেকটা টায়ার্ড। আর এখানে দেখো একটু গরম জল করে নিচ্ছি,
ওদের দুই ভাইয়ের জন্য, কারণ জলের মধ্যে একটু গরম জল মিশিয়ে মিশিয়ে খাওয়াই, ফ্লাক্সে করে রেখে দিলে বেশ সুবিধা হয়। এর জন্য অনেকটা জল ফ্লাক্সে করে এবার রেখে দেব, আজকের মতো রাতটা হয়ে যাবে। ওইদিকে বাটিতে কিন্তু আমি ওদের জন্য দুধটাও গরম করে রেখেছি, ওরা এখনও ঘুমাচ্ছে, তো ঘুমাক যতক্ষণ পারে ঘুমাক, তো তারপর উঠে গেলে আমি কিন্তু দুধটা দেব। আর এদিকে আমার জন্য আজকে একটু দুধ চা করছি, বেশ মানে দুধ চা খেতে ইচ্ছা করছে, মাথাটাও ধরে আছে। শাশুড়ি মা এখনও বাড়িতে আসেনি, মা একটুখানি দীপাদির বাড়ি গেছে, আর বর্দিভাইও চা খাবে না, বর্দিভাইও বললো একটু দুধ খাবে। বর্দিভাইকে আমিই বললাম যে তাহলে তুমি একটু দুধ খেয়ে নিও, তো আমি আমার জন্য এক কাপ চা করে নিচ্ছি এই সন্ধেবেলায়। আর সকালবেলায় না এক কাপ চা না খেলে কোনোভাবেই মানে কাজের এনার্জি পাই না, চাটা খাওয়ার পর একদম মনে হচ্ছে একটা সাথে সাথে একটা ইনস্ট্যান্ট এনার্জি চলে আসে শরীরের মধ্যে, তখন সারা রাত অনেকক্ষণ অবধি কাজ করতে পারবো, এরকম ব্যাপার। এর জন্যই চাটা খাই একদম সন্ধে সন্ধে, চাটা খেয়ে নিই, আর একটা বিস্কিট নিচ্ছি, মারি বিস্কুট, যেহেতু চাটাতে দুধ চা করলে আমি একটুখানি চিনি দিই, দুধ চাটা না চিনি ছাড়া খেতে পারি না, এমনি লিকার চা সবসময় চিনি ছাড়া খাই। আর আজকে দেখো আমাদের নিয়ে এসেছে চিকেন, যেহেতু দুপুরবেলা আজকে সেরকম রান্নাবান্না মানে করা হয়নি, সেরকম বাজারেও যেতে পারিনি, তাড়াহুড়ো ছিল, তো মা চিকেনটা এখন বানাচ্ছে। আর এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে, আর এখানে আমি আটা মেখে রেখেছি, অল্প আটাই মেখেছি কারণ ভাত কিন্তু অনেকটাই আছে দুপুরবেলার, এর জন্য অল্প আটা মেখেছি। মা আর দুটো বাচ্চা ওরাই রুটি খাবে, আর এই জিরে গুঁড়োটা বর্দি ভাই আজকে দুপুরবেলায় করেছে, এটা একটু পরে ঢেলে নেব। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি আজকের রান্নাগুলো, এখানে দেখো ডাল, ডাল আছে মুসুর ডাল, আর এখানে ভাত আছে, হাঁড়িতে ভাত, হাঁড়িতে ভাত আছে, আবার এখানে দেখো সসপ্যানেও ভাত আছে। ভাত কম পড়বে বলে মা না আবার দুপুরবেলা একটু ভাত করেছিল, এর জন্য অনেক জায়গায় ভাত রয়ে গেছে, এর জন্য আটাটা কম মেখেছি। আর দুপুরবেলা যে মাছের একটা ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিল, ওটা অল্প একটু আছে, এর জন্যই চিকেনটা এনেছে যেন সবার হয়ে যায়। আর এখানে দুধ, আর এখানেই আছে চিকেনটা, কড়াই থেকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, আর আমাকে অবশ্যই কমেন্টস করবে, তোমাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হাসি খুশি থাকবে। টাটা বন্ধুরা।